ফুটবল মাঠে তিনি সবসময় আক্রমণাত্মক আগ্রেসী, গোল পেতে মরিয়া, এক ইঞ্চি জায়গা ছাড় দেন না প্রতিপক্ষের ফুটবলারদের। তার উগ্র আচরণের শিকার হয়েছেন শিশু থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাও। মাঠে আর মাঠের বাইরে উগ্র আচরণের জন্য সমালোচিত হয়েছেন বহুবার, কিন্তু এবার মানবিকতার নিদর্শন রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের জন্য এগিয়ে এসেছেন পর্তুগিজ তারকা। অতীতেও যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশের পাশে দাঁড়িয়েছিলেন, ব্যতিক্রম হল না মরক্কোর ক্ষেত্রেও। 6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মরক্কো যেন ধ্বংসস্তূপ। এখন পর্যন্ত মারা গেছেন 2000-এর বেশি মানুষ, আহত ব্যক্তির সংখ্যাও কম নয়। বাস্তুহারা হয়েছেন প্রচুর, দেশ জুড়ে চলছে হাহাকার আর স্বজন হারানোর কান্না। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বের নানা শ্রেণী পেশার মানুষ। একইভাবে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন রোনালদো। মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য। মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিয়ার 7 মারাকেশ। বিশ্বব্যাপী সব মিলিয়ে এই হোটেলের শাখা রয়েছে 5টি, যার একটির অবস্থান মরক্কোর মারাকেশ শহরে। শহরটি পর্যটনের জন্য বিখ্যাত। রোনালদোর হোটেলটিতে 174টি কক্ষর সঙ্গে সুইমিং পুল, রেস্তোরাঁ ও জিম রয়েছে, কিন্তু এগুলো এখন আর বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। বিশ্ব ফুটবলের মঞ্চে আলাদা করে জায়গা করে নিয়েছে মরক্কো। প্রথম আফ্রিকার দেশ হিসেবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলে দেশটি। মারাকাশের ভূমিকম্পে হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছেন দেশটির জাতীয় দলের ফুটবলাররাও। এরই মধ্যে দলের সদস্যরা আহতদের জন্য রক্তদান করেছেন। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এখন সময় একে অপরকে সাহায্য করার এবং যত সম্ভব বেশি জীবন বাঁচানোর। যারা নিজেদের প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য রইল সমবেদনা। একইভাবে সবাইকে মরক্কোর জন্য প্রার্থনা করতে বলেছেন দেশটির দুই তারকা ফুটবলার সোফিয়ান ও হাকিম জিএস। এদিকে শোক জানিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে মেসি লিখেছেন, মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি, একই সঙ্গে আহতদের জন্য ও ভয়ঙ্কর বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য। রায়হান রাসেল, কালবেলা।